বিরতির পর স্বাগত। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ উদ্যোগে পিডব্লিউডি এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়ার্কার্স সংঘের পক্ষ থেকে আজ দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অর্থাৎ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সদস্যরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম দ্বিবার্ষিকী এই রাজ্য সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এখানে উপস্থিত মন্ত্রী থেকে অন্যান্য অতিথিরা আজ এই অনুষ্ঠানে কি ভাষণ রাখছেন আমরা একবার শুনব। সরকারের ইনফ্রাস্ট্রাকচার, রোড কানেক্টিভিটি, মানুষের উন্নয়ন, ঢাকা সমস্ত সমস্ত কিছু আপনারা বলছেন বদলাচ্ছে, আমাদের দেশ বদলাচ্ছে, আমাদের রাজ্য বদলাচ্ছে, অনেকখানি বদলেছে, অনেকখানি বদলেছে। শুধুমাত্র ওই ট্রেনে গতিতে নয়, একদম বন্দে ভারত ট্রেনে গতিতে দেশ বদলাচ্ছে। আজ আমাদের দেশ কোন একটা সময় আমার আগে বক্তা বলেছেন G20 আমরা সভাপতিত্ব করছি, মানে কি বলছেন, ক্রিটিসাইজ করছেন G20 আর সভাপতিত্ব মানে কি? G20 তো এটা অবভিয়াসলি এই দেশগুলোর মধ্যে ঘুরে ঘুরে সভাপতিত্ব আনবে, এটা নয়। আমরা দেশ আজকে আমাদের প্রাচীন ভারত অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি আজ বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ এসেছে। আজ আমরা বলি আমাদের ভারত বৈভবশালী ভারত ছিল, এই বৈভবশালী ভারত আজ আবার পুনরায় আমরা গোটা পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছি। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু বড় দেশ, অনেক দেশে যখন যান সেখানে আমরা দেখেছি রাষ্ট্রনায়করা পায়ে ধরে প্রণাম করেন, আর সেই জায়গাতে ভারত পৌঁছেছে। আজ আমরা ত্রিপুরার ছেলেমেয়েরা একটা সময় যারা পড়াশোনার জন্য আমরা দেখেছি এখান থেকে 18 ঘন্টা 16 ঘন্টা বাসে করে গিয়ে গুয়াহাটিতে স্টেশনে বসে থাকতে হতো, সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসার পর ব্রহ্মপুত্র নর্থ ইস্ট দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর যেতে, আজ কিন্তু সেটা করতে হয় না। আজ আমাদের আগরতলা স্টেশন থেকেই সমস্ত দেশে যাওয়া যায়, এটা পরিবর্তন হয়েছে। এটা গোটা ভারতবর্ষের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তন হয়েছে। আজ আমাদের ধর্মনগরে রেল এসেছিল 1964 সালে, এখানে অনেক রয়েছেন হয়তো উত্তর জেলার থেকে আসেন, 1964 সালে ধর্মনগর রেল এসছে, আর প্রায় 25 বছর সময় লেগেছে কুমারঘাট রেল আসতে, কত কিলোমিটার, 30 কিলোমিটার রেল রাস্তা এসেছে, 25 বছর সময় লেগেছে। 1989 সালে রেল পৌঁছেছে কুমারঘাটে, আবার অনেক বছর অপেক্ষা। এনডিএ গভর্নমেন্ট হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট হয়েছেন, রামবিলাস পাসওয়ান রেল মিনিস্টার হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, সেই রেল ধীরে ধীরে মিটার গেজ আগরতলা পৌঁছেছে। 2014 সালের পর 2014 থেকে 2019 800 কিলোমিটার ব্রডগেজ রেল, কোথা থেকে বদরপুর থেকে সাবরুম অব্দি 100 কিলোমিটার নতুন রাস্তা, পুরনো রাস্তাকে পুনরায় ব্রডগেজ করা, এই কমপ্লিট কাজটা 5 বছর হয়েছে। 18 খানা রেল আজ ত্রিপুরা থেকে ভারতবর্ষে যায়, এটা পরিবর্তন হয়েছে। এক শুধু রোড কানেক্টিভ, রেল কানেক্টিভিটি নয়, রোজ একটা, আমি উত্তর জেলার থেকে আসি, আগে উত্তর জেলার মানুষ আগরতলা আসার স্বপ্ন ছিল যে আগরতলা যাবো 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, আসাটা অকল্পনীয়, বর্ষার সময় তারা ভাবতেই পারবেন না, কোনো কারণে মাটি ভেঙে যদি রাস্তা বন্ধ হয়ে আসতে পারবেন না। আজ দেখুন 2.5 ঘন্টায় আমরা কৈলাসহর থেকে আগরতলায় চলে আসছি, এই রাস্তাটা এত স্মুথ, এত ভালো রাস্তা হয়েছে, এগুলো পরিবর্তন হয়েছে দ্রুত গতিতে। মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। মূলত আজ ত্রিপুরা রাজ্যের কর্মচারী সংঘের অন্তর্গত পিডব্লিউডি এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়ার্কার্স সংঘের ত্রিপুরা রাজ্য কমিটির প্রথম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলন ছিল। সেখানে মন্ত্রী টিঙ্কু রায় কিন্তু বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, বিশেষ করে রাজ্যে কিভাবে রেল পরিষেবা দ্রুততার সাথে অগ্রগতি করছে সে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজ মন্ত্রী আলোচনা করেছেন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।